নারী ও পুরুষের যে কোনো গোপন রোগ, যৌন দুর্বলতা, শারীরিক সমস্যা, সকল রোগের সমাধান রয়েছে এই দুটো বীজের মধ্যে। এই নুস্খা যে প্রস্তুত করে খেতে পারবে তার গোপন দুর্বলতা তো দূর হবে, 80 বছর বয়সেও শরীর থাকবে 20 বছরের যুবকের মতো। এই রেমেডি যারা প্রস্তুত করে খাবেন তাদের কখনোই ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস যদি হয়ে গিয়েও থাকে সেটি কন্ট্রোলে চলে আসবে সারা জীবনের জন্য। এছাড়াও এটি আপনার হার্টের যে কোনো সমস্যাকে দূর করবে। এই রেমেডি আপনার শরীরের যে কোনো অঙ্গের ব্যথাকে দূর করতে সাহায্য করবে। পাশাপাশি এটি আপনার রক্ত টানা, রাতে ঘুম না হওয়া এই জাতীয় সমস্যাগুলোকেও দূর করবে। ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। মেথি ও কালোজিরা নারী ও পুরুষের গোপন রোগ দূর করার জন্য কাজ করে থাকে। বিশেষ করে পুরুষদের হরমোনাল ইমব্যালেন্স, টেস্টোস্টেরনের সমস্যা সেটি দূর করে। কালোজিরাকে এমনিতেই বলা হয়ে থাকে সর্বরোগের মহা ঔষধ। যারা কালোজিরা সেবন করবে তাদের দেহে কখনোই কোনো রোগ হবে না। 1 চা চামচ পরিমাণে মেথি, 1 চা চামচ পরিমাণে কালোজিরা নিয়ে আধা কাপ সর্ষের তেলের মধ্যে এগুলোকে হালকা ভেজে মেথি ও কালোজিরা সহ তেলটি একটি কাচের পাত্রে রেখে দিন। আপনার যদি কখনো মাথা ব্যথা করে বা মাইগ্রেনের যন্ত্রণা ওঠে সেক্ষেত্রে এই তেলটি আপনার কপালে খুব ভালোভাবে মাসাজ করে নিন। আপনার খুবই দ্রুত মাথা ব্যথা ভালো হয়ে যাবে। যদি শরীরের কোনো জায়গায় ঘায়ের সমস্যা হয়ে থাকে, খোস পাচড়ার সমস্যা হয়ে থাকে, চুলকানি সমস্যা হয়ে থাকে বা বিছে পোকা কোনো কিছু কামড়ায়, সঙ্গে সঙ্গে সেখানে এই তেলটি মাসাজ করে দিবেন, সেই বিষ কিন্তু শরীর থেকে একেবারে দূর হয়ে যাবে। এছাড়াও কোথাও আঘাত পেয়েছেন, মচকে গিয়েছে, ফেটে গিয়েছে, ব্যথা করছে, সেই জায়গায় কিন্তু এই তেল মাসাজ করতে পারলে খুবই দ্রুত আঘাতের ব্যথা, মচকানোর ব্যথা বা ক্যালসিয়ামের অভাবজনিত শরীরের ব্যথা দূর হয়ে যেতে শুরু করে। তবে মনে রাখবেন, এই তেলটি বানালে 1 মাসের মধ্যে এটিকে ব্যবহার করে ফেলতে হবে। পরবর্তী মাসের জন্য আবার আপনাকে নতুন করে তেল বানিয়ে ব্যবহার করতে হবে। রাতে যাদের ঘুমের সমস্যা হয়, যারা একেবারেই ভালো করে ঘুমাতে পারছেন না এবং যারা যৌন দুর্বলতার রোগী, তারা কিভাবে খাবেন চলুন জেনে নিই। যারা যৌন দুর্বলতার রোগী ও রাতে ঘুম হচ্ছে না, তারা অবশ্যই এটিকে দুধের সাথে মিলিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এর জন্য সমপরিমাণে মেথি ও সমপরিমাণে কালোজিরা নিয়ে হালকা একটু টেলে নেবেন চুলার মধ্যে। যখন এটি হালকা গরম অবস্থায় থাকবে তখন ব্লেন্ডারে বা মিক্সারে এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এর যে গুঁড়োটি পাবেন সেটিকে কোনো পাত্রে সংরক্ষণ করে রাখবেন। কাঁচের পাত্রে রাখাটাই বেটার হবে। এবার এই রেমেডি থেকে 1 চা চামচ পরিমাণে নিয়ে 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে বা দুধের মধ্যে মিশিয়ে সেটিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে হবে। জলের মধ্যে তারাই খাবেন যাদের দুধ খাওয়া নিষেধ বা যাদের হাই কোলেস্টেরলের সমস্যা, হার্টের কোনো রোগ রয়েছে। কিন্তু যাদের এমন কোনো সমস্যা নেই তারা লো ফ্যাট মিল্ক বা হাফ ফ্যাট মিল্কের সাথে কিংবা ফুল ক্রিম দুধের সাথে এটিকে মিলিয়ে খেতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে খাবেন। এটি কিন্তু আপনার হাড়ের ক্যালসিয়ামের অভাব থাকলে তাও দূর করতে সাহায্য করবে। রাতে খুব ভালো নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, যৌন দুর্বলতা দূর হয়ে যাবে, যৌন জীবনে কোনো অশান্তি, কোনো অতৃপ্ততা থাকলে তা দূর হয়ে যাবে। যারা ঘুমের সমস্যার জন্য খাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন বা যখনই ঘুমের সমস্যা হচ্ছে তখন খেতে। আর যারা যৌন দুর্বলতার জন্য খাচ্ছেন তারা যখন পর্যন্ত না আপনার রোগ দেহ থেকে পরিপূর্ণভাবে দূর হচ্ছে ততদিন পর্যন্ত খাবেন। এবারে বলছি যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিভাবে খাবেন। যাদের শরীরে প্রচুর ব্যথা আছে এই তেল মাসাজ করার পাশাপাশি কিন্তু বিশেষ নিয়মে বীজ দুটো সেবনও করতে হবে। এবং যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, পিসিওডি, পিসিওএসের সমস্যা আছে, পুরুষদের টেস্টোস্টেরন কম, তারাও কিন্তু এই পদ্ধতিতে মেথি এবং কালোজিরার চা সেবন করতে পারেন। এর জন্য সমপরিমাণে মেথি, সমপরিমাণে কালোজিরা একসাথে মিলিয়ে কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন। রোজ এখান থেকে 1 চা চামচ পরিমাণে নিয়ে 1 গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালবেলা এই জলটিকে ফুটিয়ে নেবেন অথবা হালকা একটু গরম করে নেবেন। এবারে এই জলটি চায়ের মতো করে পান করবেন। খুবই ভালো হয় যদি বীজগুলো নিচ থেকে চিবিয়ে খেতে পারেন। তবে যদি কারো অসুবিধা হয় পুরো বীজ না খেয়ে অর্ধেক বীজ খান, কিন্তু চেষ্টা করবেন অল্প পরিমাণে হলেও এখান থেকে বীজ খেতে। আর জলটা তো পুরো চায়ের মতো করে পান করলেনই। এভাবে টানা 21 দিন করার পর থেকে প্রত্যেক সপ্তাহে অবশ্যই 3 থেকে 4 দিন পর্যন্ত এই রেমেডি সেবন করে যান শরীরের রোগগুলোকে গোড়া থেকে নির্মূল করার জন্য। মেথি এবং কালোজিরার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।